বন্ধুরা আছে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। ভিডিওর শুরুতে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি আজকে কোথায় আছি, ইতিহাস এবং ঐতিহ্য ছেড়ে আজকে একটু ভিন্ন জগতে। জায়গাটির নাম 3Dworld। ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের এক্সিবিশন হলে অবস্থিত। শুরুতেই দেখতে পেলেন ঘোড়া, এরপর সিংহের গুহা। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার একটা মোক্ষম জায়গা এই 3Dworld। বাইরের দেশে 3Dworld গ্যালারি খুব কমন হলেও বাংলাদেশে এ ধরনের গ্যালারি একদমই নতুন। বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই 3Dworldটি কতটুকু আকর্ষণীয়। এখানে সব থেকে মজা পান বাচ্চারা, সব বয়সের মানুষ এসে এখানে বিস্মিত হয়, নিজেকে ধরে রাখে বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে। এখানের ছবিগুলো এতটাই জীবন্ত যে আপনাকে মনে হবে আপনি সেই ছবির মধ্যেই ঢুকে আছেন। 3Dworld-এ সর্বমোট 3টি ফ্লোর রয়েছে। এই 3 ফ্লোর মিলে সর্বমোট 75টার মতো ত্রিমাত্রিক ছবি রয়েছে। এই 3Dworld গ্যালারিতে ঢুকলে মনে হবে যেন এক ভিন্ন জগতে প্রবেশ করছেন। কখনো আপনি মুগলির কাছে চলে যাবেন, কখনো সুন্দরবনে, তো কখনো আবার পৌঁছে যাবেন চা বাগানে, আবার কখনো পৌঁছে যাবেন চায়নার গ্রেট ওয়ালে। পাশেই আদিম গুহার সন্ধান মিলবে, গুহার পরেই বিশাল জলপ্রপাত, জলপ্রপাতের পাশেই একটা ভেলা। ভেলায় চড়ে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র, হঠাৎ দেখা মিলবে মিশরীয় পিরামিড আর মমির সাথে। মমিদের সাথে সাক্ষাৎ শেষে হাজির হবে এক বিশাল শিম্পাঞ্জি, পাশাপাশি সমুদ্র থেকে উড়ন্ত ডলফিনেরও দেখা মিলবে। কখনো বা আলাউদ্দিনের সেই উড়ন্ত চাদরে কখনো বা আপনি হারমোনিয়াম বাজিয়ে গান শুনবেন। এটাই এতটাই জীবন্ত মনে হচ্ছে যেন আপনি নিজেই হারমোনিয়ামটা বাজাচ্ছেন। এখানে হাতি সহ তাজমহল এবং বিভিন্ন চিত্র রয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি এখানের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এটি, বৃষ্টিতে আপনি দাঁড়িয়ে আছেন রিক্সার অপেক্ষায়। আবার কখনো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রিক্সালাকে না বলছেন। অসাধারণ কিছু অনুভূতির জায়গা হলো এই 3Dworld। কখনো বা আপনি বিয়ারিং গাড়িতে বসা বাচ্চাকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাচ্ছেন, আবার কখনো পৌঁছে যাচ্ছেন বাংলাদেশের সেই সুন্দর জায়গা সেবা স্মৃতিসৌধে। কখনো বা আপনি শপিং করে বাড়িতে ফিরছেন, আবার এখানে জাল দিয়ে মাছ মারার দৃশ্য আপনি করতে পারবেন। সত্যি অসাধারণ একটা জায়গা এই 3Dworld। আর এখানে নবাবদের মতো করে বসে থাকবেন আপনি, আর আপনাকে বাতাস দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দুজন।
কখনো বা গ্রাম বাংলার পালতোলা নৌকার নোঙর করা, জেলেদের কাছ থেকে ইলিশ মাছ সংগ্রহ করা সহ নানা রকম অভিজ্ঞতা এই 3D আর্টল গ্যালারিতে এসে আপনার হবে। এখানে আরেকটি ভিন্ন জগৎ আছে, সেটি হচ্ছে এখানে দৃশ্যটা সত্যি চমৎকার। আপনি এখানে বসে আছেন, ইডলিতে করে আপনার কাপে চা দেওয়া হচ্ছে, থ্রিডি আর্টল্ড এর সকল ছবি সবার জন্য আকর্ষণীয়। এখানে যে দৃশ্যটা দেখছেন সেটিও অনেক সুন্দর। বাড়ির ভিতর থেকে আপনি বাইরে আসছেন, কখনো জানালার পাশে দাঁড়াচ্ছেন, এটি হচ্ছে উত্তাল সমুদ্রে ভেসে যাওয়া দৃশ্য, বাঁশের ভেলা আর তার উপর আপনি দাঁড়িয়ে আছেন। সামনে কিন্তু বড় শিম্পাঞ্জি, সত্যি এক অসাধারণ দৃশ্য এটি। যারা এখানে ঘুরতে গিয়েছেন তারা অনেকেই জানেন এই জায়গা সম্পর্কে, আর যারা এখনো জান নাই তাদের জন্য সত্যি আশ্চর্যজনক হবে এটি। এখানে সাপের খোলস থেকে বেরিয়ে আসা এবং নিজেকে সাপের মধ্যে প্রবেশ করানো বিভিন্ন বিভিন্ন রকমের আর্ট গ্যালারি এখানে আছে, যেখানে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন। এটি হচ্ছে পানির মধ্যে বিভিন্ন স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জায়গা।
এবার গ্রাম বাংলার কিছু সেই দৃশ্য। এখানে কৃষা নিয়ে আপনার এরে বন্ধে ধান দিচ্ছে আর আপনি সেটা গ্রহণ করছেন। কখনো বা আপনি কৃষককে সাহায্য করছেন তার গরুটাকে ধরে রাখার জন্য। কখনো বা কৃষককে সাহায্য করছেন তার সাথে ধান এগিয়ে দেওয়ার কাজে। আবার কখনো বা চা বাগানের সেই পাত্রটি আপনার কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন, কখনো বা পানি ধরছেন ঝর্ণা থেকে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত বঙ্গবন্ধুর সামনে বসে থাকা। সত্যি অবাক হলাম, আশ্চর্য হলাম সেই মহান নেতার সামনে বসে থাকা। সত্যি অত্যন্ত একটা ভাগ্যের ব্যাপার। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে পতাকা নেয়া, অসাধারণ কিছু দৃশ্য এখানে রয়েছে। কখনো বা জেলের কাছ থেকে ইলিশ মাছ নেয়া। তবে আপনাদেরকে বলে রাখি, এখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে যেখান থেকে ছবি ক্যাপচার করতে হয় সেখানের একটা নির্দেশনা দেওয়া আছে, ঠিক সেই নির্দেশনায় যে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন। এটি হচ্ছে মাঝিকে নৌকা টেনে নেওয়ার কাজে সাহায্য করা দৃশ্য। আর এটি সেই চিরচরিত শাপলা ফুল, জাতীয় ফুল শাপলা নেওয়া হচ্ছে একটি কিশোরীর কাছ থেকে। সত্যি অসাধারণ। আর গ্লাসের পেছনেই তো রয়েছে নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন জলযান। তো বন্ধুরা, আপনারা সময় পেলে ঘুরে আসুন 3D আর্ট ওয়ার্ল্ড থেকে, ভালো লাগবে সবাই।